প্রত্যেক নবী তার কওমকে ওই নবীর সুন্নতের দিকে ডেকেছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের কওম নবী মুসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে, ঈসা আলাইহিস সালামের কওম ঈসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে, আমরা কার কওম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, আমরা তার সুন্নত ফলো করব। এখন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকে থেকে প্রায় কত বছর? 1450 বছর। এই 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাজার হাজার নিদর্শন বলে গিয়েছিলেন। তো 1450 বছর পর এই নিদর্শনগুলো যে কে আমাদের খুব কাছাকাছি, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার আছে? 1450 বছর তো গন শেষ। এই 1450 বছরে সাহাবিদের যুগ ছিল, নবীর যুগ ছিল 23 বছর, সাহাবিদের এরপর 30 বছর, উমাইয়া খেলাফত তারপর এসেছিল, উমাইয়াদের যুগ এটা ছিল প্রায় 92 বছর, 92 ইয়ার্স। তারপর চলে গেছে আব্বাসীয়দের যুগ প্রায় 500 বছরের মতো, 500 ইয়ার্স। তারপর চলে গেছে ফাতেমিদের যুগ, তারপর তুর্কিদের যুগ, তারপর আসছে আপনার মিশরের মামলুক শাসন, কর্ডোভার দিকে আবার ছিল ইসলামিক একটা আব্দুর রহমান খেলাফা ছিল ওখানে একটা ছোট করে, স্পেন, এই যে স্পেন, ইতালি, পর্তুগাল এগুলো আমরা জয় করেছিলাম, একদম ওই পশ্চিমা থেকে চায়না পর্যন্ত পুরো কন্টিনেন্টটাই মুসলিমদের হাতেই ছিল। এরপর মোগলরা এসেছে, আফগানরা এসেছে, সাব কন্টিনেন্টে অনেক ইংরেজদের সময়ে অনেক কিছু হয়েছে। 1450 বছর পর এখন আমরা যে যুগটাকে পাচ্ছি, এই যুগটাতে আপনি কীভাবে এখন চলবেন? এই উম্মতের বিপর্যয় আপনি কীভাবে ঠেকাবেন? 1450 বছর পর আমরা এখন কী দেখছি? আমরা দেখছি কোনো নবী নাই, আছে? নবীর ওয়ারিসগণ আছেন, নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। ইসলামের জ্ঞান এত গভীর, 100 বার জন্ম নিলেও আপনি শেষ করতে পারবেন না। তাই যারা এই যে হাসি আর কথা তো নেগেটিভলি নেয়, কথা তো পজিটিভলি নেয় না, কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে না পেরে যারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, ওয়াজ করার চেষ্টা করছেন, আলেমদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন, এই দুঃসাহসটা পাচ্ছেন কোত্থেকে আমি বুঝতে পারছি না। এটা তো বিশাল বড় দুঃসাহস এবং অহংকারের পরিচয়। এই বইয়ের মধ্যে আশরাফ আলী থানবী রাহিমুল্লাহ লিখেছেন, আমি তো বলতাম 3 মাস লাগে কোরআন শিখতে, আগের লেকচারগুলোতে বলেছি, উনি বলেছেন 2 সপ্তাহ লাগে, এই যেখানে বললেন 2 সপ্তাহ। তো 2টা সপ্তাহ মক্তবে পড়ে তারপর দাওয়াতি কাজ করা যেত না? কোরআনুল করিম তেলাওয়াত শেখা, এরপর একটা হিপস করার অবস্থা আছে, হিপস করা, তারপর আরবি ব্যাকরণ শেখার ব্যাপার আছে, তারপর আরবি ভাষা শেখার ব্যাপার আছে, তারপরে ইবারত পড়ার যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে, তারপরে আসবে আকিদার বই, উসুলের বই, ফিকহের বই, হাদিসের বই, এই পড়তে 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 প্রায় 10-15 বছর পর গিয়ে আপনি একটা জায়গায় যাবেন। এটাই বাস্তবতা। এর পাশাপাশি আবার সমসাময়িক বিশ্বের জ্ঞান লাগবে, যেমন বিশ্ব রাজনীতি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সমাজনীতি, বিশ্বের পলিটিক্স, বিশ্বের ফিলোসফি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্বের ইকোনমি বোঝা, বিশ্বের অর্থনীতি বোঝা। আরও লাগবে এই ইতিহাসের জ্ঞান, ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, সিরাতের জ্ঞান, তারপরে আপনার এই 1400 বছরের হিস্ট্রি, এই জামানার সাথে যে এলেমগুলো মিলে যায় সেই উপকারী বিদ্যাগুলো অর্জন করা, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান, অনেক কিছু দরকার। সব কিছু একত্রিত যখন হবে তখন আপনি নিজেকে একজন মুহাক্কিক আলেম বলে পরিচয় দিতে পারেন। কিন্তু মুহাক্কিক আলেমরা কিন্তু পরিচয় এভাবে দেয় না, দেয় তারা নিজেদেরকে আড়াল করতে চায়। আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে। এই কাজগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে জনগণের মাঝে বিভ্রান্তি এবং ফেতনা সৃষ্টি করছেন, আল্লাহকে ভয় করার জন্য নসিহত করব, এতটুকুই। একটা ঐক্যবদ্ধ জাতি আমরা, একটা ঐক্যবদ্ধ জাতি ছিলাম, এখনও আছি, হঠাৎ করে কোত্থেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না, আমাদের ইসলাম ঠিক, তোমাদের নামাজ ঠিক না, তোমাদের হাত বাঁধা ঠিক না, তোমাদের আমিন ঠিক নাই, তোমাদের দাঁড়ানো ঠিক নাই, তোমাদের মোসাফা ঠিক নাই, তোমাদের মেসওয়াক ঠিক নাই, তোমাদের আকিদা ঠিক নাই, তোমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, তোমাদের নবী অমুক, আমাদের নবী অমুক, তোমাদের তাকলিদ হারাম, তোমাদের মাজহাব সমস্যা, তোমাদের তাকলিদের সমস্যা, তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা, তোমাদের ইমামের সমস্যা, সমস্যা সমস্যা বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে গেল।
এতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই, ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে। কারণ আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরো বড় চিন্তা করতে পারতাম। একটা জাতি ঐক্যবদ্ধ আছে, সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে, এখন আমরা আরো বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক বা ইসলামিক বিপ্লব হোক বা আস্তে আস্তে আমরা বিশ্বে আবার দাপটের সাথে চলা শুরু করি। এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না, বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা। এই একবিংশ শতাব্দীতে এসেও এই মাসালা নিয়ে ঝগড়া করতে হচ্ছে। তখন ওলামায়ে কেরামের কোনো রাস্তা খোলা ছিল না, তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন, এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে ফেলল। আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করে আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ছে। এই যে নবীগণের উত্তরসূরি কারা, মুহাক্কিক ওলামায়ে কেরাম, যারা যারা নিজেদেরকে জাহির করেন না, কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে, এবং তারা এই ফিতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন, জনগণের তাজকিয়ার কথা বলেন, বিশুদ্ধ আকিদার কথা বলেন, আমলের কথা বলেন এবং সমাজের ফিতনাগুলোকে দূর করার চেষ্টা করেন। যখন এর বিপরীত কোনো আচরণ আপনি সমাজে দেখতে পারবেন, বুঝবেন এর এর মধ্যে দাল মে কুচ কালা নাই, পুরা দাল হি ইহা পে কালা হ্যায়। কথা কি বুঝতে পারছেন? সরাসরি বললে আমারও সময় নষ্ট হয়। এখন আগে আমি আমার কনক্লুশন আসি, পরে কথা বলছি। এখন আপনার সামনে নবী নেই, আছেন ওলামায়ে কেরামের মধ্যে, আপনি মুহাক্কিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি খুঁজে বের করেন। আপনি যদি মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসী হন, আজকে সূরা কাহফ পড়েছেন না, মুসা আলী ইসলামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনশাআল্লাহ। আর মুসা আলী ইসলামকে খিজির আলী ইসলামের কাছে দলিল চার্জ করেছিল, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লেখা আছে, প্রত্যেক পদে পদে যদি আপনি দলিল চার্জ করেন, তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? বুঝবেন না। অন্যদিন কথা হবে এগুলো নিয়ে। দেখুন, একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হাদিস পালন করতে ফলো করতে হবে। কোরআন এবং হাদিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি, আমাদের কারো পক্ষেই সরাসরি পালন করা সম্ভব না, এটাই বাস্তব কথা। কোরআন হাদিসের সব কিতাব আপনার সামনে আমি দিয়ে দিই, এন্ড আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন? দিতে হলেও আপনাকে মিনিমাম 20-30 বছর পড়াশোনা করতে হবে। আপনি 30 বছর পিছনে যাবেন কেন, যখন ওলামায়ে কেরাম রেডি আছেন? আশ্চর্য, কথা বুঝতে পারছেন না? আইন, দেশে একটা সংবিধান আছে তো, এখন আইনি কোনো জটিলতা হলো, এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন, এন্ড আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন, তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন, আপনি সেটা গ্রহণ করেন না, নাকি তার কাছে দলিল চার্জ করেন, না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব, এরকম কিছু বলেন? ডক্টরের কাছে আপনি যান, গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন, ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো, একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন? সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন? এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি না? এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না, হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে, বাকি অংশের মানুষ কি করবে? সে আলেম ওলামার কাছে দ্বারস্থ হবে, তাদেরকে জিজ্ঞাসা করে মাসালা নিবে, এবং যদি দেখা যায় কোনো মাসালায় একাধিক সলিউশন আছে, তাহলে আপনি যেটা ইচ্ছে সেটা পালন করতে পারেন। মনে করেন আপনি যদি রাতের বেলা সলাত 2-2 রাকাত করে পড়তে থাকেন, হাদিসে আছে আপনি করতে পারেন। আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি 11 রাকাত পড়েছি, আচ্ছা ও বেচারা না হয় পড়েছে, তো পড়ুক, সমস্যাটা কি? কিন্তু আপনি যদি এখানে দলীয়করণ শুরু করেন, তাহলে তো বাথরুমের স্টেঞ্জার মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে। এই কাজটা হয় নাই এখন? একসময় যারা বলতো আমরা কোনো দলে নাই, আমরা একদম সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করি, তাদের মধ্যে এখন 8-10টা দল হয়ে গেছে। একদল বায়াত নেয়, একদল নেয় না, একদল ফর্ম পূরণ করে, একদল করে না, একদল ভাগা কুরবানি দেয়, একদল দেয় না, একদল 8 রাকাত, একদল 20 রাকাত। ওদের মধ্যেই যারা বলতো আমরা চূড়ান্ত সঠিক, অন্যদের কথা বাদ দেন। তো এগুলো সার্কাস আমরা আর দেখবো না ইনশাল্লাহ। আমরা কি করব? এই যে উত্তরণের পথে আসে, ওলামায়ে কেরাম সামনে আছে, হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন। হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কী? আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি, পড়ুন,
ইনশাআল্লাহ আলেম ওলামারা আপনাদেরকে গাইডলাইন দিবেন। ওলামায়ে কেরাম ভুল করতে পারেন, মানুষ তারা, যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন, একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন। আর মনে রাখবেন, মুহাক্কিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন না, তারা শরীয়তের পুরো অংশ নিয়েই কথা বলেন। তারা এমন না যে আমরা শুধু তাসবিহ তাহলিল জিকির আজগার নিয়ে পড়ে আছি, এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি, এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি। মুহাক্কিক আলেমরা ইসলামের কোরআন সুন্নার সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দেবেন ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে। তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেননি, ওই লেভেলে আসতে হলে আপনাকে আরও 20 বছর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান।